হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি ফুড চ্যালেঞ্জ নিয়ে, নয় ক্যান্ডেল চ্যালেঞ্জ নিয়ে, ক্যান্ডেল লাইট চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো আজকের চ্যালেঞ্জটা হলো ক্যান্ডেল লাইট ডিনার নয়। হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনার জীবনেও নিয়ে যাবে না, যাই হোক। ক্যান্ডেল চ্যালেঞ্জটা হলো 12টা ক্যান্ডেল আছে, ডিস্টেন্সেই বসানো আছে মোটামুটি, 12টা ক্যান্ডেল একটা কাঠি দিয়ে জ্বালাতে হবে। যে জটা জ্বালাতে পারবে সে জিতবে। এরকম করে তিনবার চান্স দেওয়া হবে। হ্যাঁ, তিনবার চান্স দেওয়া হবে, দুজনেরই তিনবার চান্স আছে। তিনবার চান্স আছে। এবার যে জটা জ্বালাতে পারবে বেশি, মানে তিনবারের মধ্যে যে দুবার পারবে সেই উইনার হবে। লাস্ট দেখতে হবে কে কটা পারছে, কাউন্ট হবে। ধরো প্রথমে দুটো জ্বালালো কেউ, তারপরে চারটে জ্বালালো, এরকম করে মোট কটা জ্বালাতে পারছে সেই হিসাবে চ্যালেঞ্জটা খেলা হবে। এবং যে হারবে তার জন্য তো পানিশমেন্ট রয়েছে। আবার আজকেও হেরে যাবে দেবেশ। না, আজকে আমি হেরে যাবো, আগে থেকেই বলে রাখছি, যাতে যেতে করতে পারে, যেতে যেতে বলবে আর দিয়ে হেরে যায়। ওই জন্য আজকে বলে জানি জিতে যে হেরে যাবো বলে। যাই হোক, চলো সময় ওয়েস্টেজ না করে আমি চ্যালেঞ্জটা শুরু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি মর্নিংয়েই করছি চ্যালেঞ্জটা, কারণ রাতে আমাদের এখানে নিচে ঠাকুর বিসর্জন আছে, তো সেই হিসাবে গানটান বাজবে। হ্যাঁ, মনে হয়, জানি না। তো সেই হিসাবে গানটান বাজবে আর প্রবলেম হবে, কপিরাইটও পড়ে যাবে। তো সেই জন্য সকালবেলায় টাইম পেয়েছি করা, সেই জন্য সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আশা করছি খুব মজাদার হবে ভিডিওটা। জানি না আবার মোমবাতি জ্বালাতে কি কাকে জ্বালাবে দেবেশ। না, মোমবাতি জ্বালাবো, অন্য কেউ জ্বালাতে সমস্যা আছে। তো জ্বালানো হবে, দেখা যাক কতদূর কি জ্বালানো হয়। তোমরাও দেখো কটা কি জ্বালাচ্ছে দেবেশ, এবং আমি দুজনেই ওই হেরে যাবে আমি শিওর। তো যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করছি। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে অলটাকে প্রেস করে রাখো, যাতে যখন যখন আমরা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। তো চলো আর দেরি করছি না, ভিডিওটা শুরু করে দিই। বাবা যেন মনে হচ্ছে পাত পেরে খেতে বসেছে, জামাই খাবার খাবে। বাবা খাবারের নাম শুনে আগেই ঢেকুর তুলে দিল, কি কপাল। এই জল খেতে হবে, জল খাইনি। জল পরে খাবে, সকালে জল খাবার খাইছি, জল খাইনি। জল খাবার খেয়েছে কিন্তু জল খাইনি, জল টেস্ট কি কপাল। এই যে মোমবাতি, আমার আবার প্রেসার হয়েছে। যাই হোক, মোমবাতি জ্বালানোর নাম শুনেই প্রেসার বেড়ে গেছে। 12টা টোটাল মোমবাতি আছে, কাউন্ট করে দেখিয়ে দাও। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা মোমবাতি আছে। হ্যাঁ, 12টা মোমবাতি, হ্যাঁ, 1 মিনিটে জ্বালাতে হবে। এই সরি, 1টা দেশলাই কাটি দিয়ে 12টা মোমবাতির মধ্যে জটা জ্বালাতে পারি। হুম, ও 12টাই জ্বালাবে। আমি 12টাই জ্বালাবো। এই যে দেশলাই। হুম, এসব তোমার বাক্সটা রেখে দাও, নিবি যাক সালা ফু দিয়ে, নিবি যাক, নিবি যা, নিবি যা, নিবি যা, নিবি যা, ফু দে তো মানা। এই দেখ রিবি দিয়েছে, এটাই তো খেলা। হবে না, এই যে চারটে চলছে, এই যে চারটে নাকি, এটা চারটে, কাউন্ট করে বলো। রিবি দিয়েছে 1, 2, 3, ঠিক আছে চলো তুমি করো। তো এই যে বসে পড়েছে, এবার দেশলাই কাঠি জ্বালাবে, কি জ্বালাবে কে জানে, আগুন ফাগুন জ্বালিয়ে দেবে কে জানে, সেই হচ্ছে ব্যাপার। এবার স্টার্ট হবে খেলা, এই দিন মোমবাতিগুলো জ্বালাবে, কটা জ্বালাতে পারে দেখা যাক। চলো স্টার্ট। দেশলাইটা ওইদিকে ফেলবে, ডান দিকে ফেলবে না, ঢুকে যাবে ওদিকে এদিক ওদিক। হয়ে গেল, এই যে একটা হচ্ছে, কি হচ্ছে, এইটা দুটো হয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে, তাও পৌঁছায় নিবে, হয়ে গেছে দুটো। আবার দেবেশের টার্ন এসছে, সেকেন্ড টাইম, আগের বার চারটে করেছিলাম, আচ্ছা ঠিক আছে, ও নিবে দিয়েছে, তিনটাই হয়েছে, আর ও তো দুটো করেছে, ঠিক আছে আমার চান্স আসবে, এইবার হবে। হ্যাঁ,
হবে ফু দিবি না না ফু দিবি না নিবি যা নিবে গেছে নিবে গেছে নিবে গেছে চারটে এখন জ্বালিয়েছে চারটে আগেরবারে তিনটে সাতটা তুমি এখন একটা এই কটা হয়েছে একবারে তিনটে দুটো দুটো নিজেরটা লেখে নি দুটো হয়েছে হ্যাঁ দুটো হয়েছে আমারটা ওর টোটাল এখন আপাতত সাতটা হয়েছে এবার আমারটা এই যে আবার বসে পড়েছে আগে একবার একবার হয়েছে এবারে নেক্সট টার্ন হচ্ছে সেকেন্ড টার্ন হচ্ছে টোটাল তিনবার করে খেলা হবে প্রত্যেকের আমার দুবার হয়ে গেছে আর এর হচ্ছে এবার খেলা হবে হতে চলেছে খেলা কমান 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 ওই দেখ রে হয়ে গেল হয়ে গেছে ওইটা মাঝখান থেকে ধরাচ্ছে এটা কিন্তু ঠিক নয় আমার যেখান থেকে খুশি সেখানে ধরাবো মাঝখানে ধরা হচ্ছে দেখো তোমরা বন্ধুরা দেখে না তিনটে জ্বালিয়েছে ঠিক আছে কি বক্তব্য আছে তিনটে দুটো পাঁচটা হয়েছে ও না দুটো এক্সট্রা হয়েছে কি আছে এরপর একদিন বার আমি দশটা জ্বালিয়ে দেবো একেবারে না না এবার আমি হেরে যাবো এবারে বলছে এবারে হেরে যাবো এবারে হেরে যাবো দেখা যাক কি হয় আমার তিনটে হয়েছে তিনটে দুটো পাঁচটা পাঁচ আমার সাতটা এবার আমি ফুদি নিবি হ্যাঁ চলো নেক্সট টাইম দেবেশ বসে গেছে দেবেশের এবার লাস্ট চান্স দেবেশের টোটাল সাতটা হয়েছে এখনো অবধি এবার দেখি কটা জ্বালায় নিবি যাক সব কটা মোমবাতি নিবি যাক নিবি যাক নিবি যাক বাবু ফু দিবি না নিবি যাক নিবি যাক নিবি যাক নিবি যাক ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আর কবার চলবে নিবি যা ফু নিবি যাক নিবি যাক নিবি যাক নিবি যা আরে কাটি নিবছে না এই এটা কিন্তু চিটিং কাটি নিবছে না কাটি নিবছে না হাত পুড়ে গেছে কটা হয়েছে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মোট ছিল আগে এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় সাতে তেরোটা তাই তো আনলাকি থার্টি ঠিক আছে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে চলো বন্ধুরা নেক্সট টার্ন ওর হ্যাঁ নিবিদি নিবাও দেখ ফুঁদি নেবাতেও পারে না ওই দেখ ওই দেখ পড়ে যাবি লেগে যাবে মানা তো এই যে আবার বসে পড়েছে খেতে ভাত টাত খাবে পাত পেরে বসেছে যাই হোক এবার পূজার হচ্ছে লাস্ট টার্ন হ্যাঁ আমার লাস্ট টার্ন হয়ে গেছে আমার টোটাল হচ্ছে তেরোটা আনলাকি থার্টি এবার দেখা যাক এর কটা হয় তেরোটার পাঁচটা কেমন তাহলে কটা হলো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পাঁচে দশটা দশটা তাহলে কি দেখলে এবারেরটা কিন্তু আমি জিতেছি ঠিক আছে প্রত্যেকবার হারছিল কাঁদছিল বলে তাই আজকে এবারে ছেড়ে দিয়েছি নয় মাত্র তিনটের ফারাক কটা দশটার ফারাক করি না মাত্র তিনটের ফারাক
পানিশমেন্টটা দেবো নাকি? চলো বন্ধুরা, দেখা যাক পানিশমেন্টটা কি হচ্ছে, লক্ষ্য রাখো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আজকে ও তো লুজার, আমি ভেবেছিলাম আমি লুজার হবো, রোজই আমি লুজার হই। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে ওকে একটা পানিশমেন্ট দিয়েছি, সেটা খুবই সাধারণ পানিশমেন্ট, যেহেতু প্রত্যেকটা ও তো মেয়ে, সেই জন্য প্রত্যেকটা মেয়েরই মেয়েরাই এরা করে থাকে আর কি বাড়িতে, ঠিক আছে? সেটা হচ্ছে শাঁখ বাজানো। তো শাঁখ বাজা বেশিক্ষণ না, ঠিক আছে? আমি 10 সেকেন্ড দিচ্ছি, 10 সেকেন্ড ওকে থাঁকটা ধরে রাখতে হবে, বাজিয়ে এক ফুঁয়ে ধরে রাখতে হবে একটা দমে, ঠিক আছে? সেটা 10 সেকেন্ড, হ্যাঁ, তার বেশি রাখতে পারবে না, রাখা সম্ভব না, কারণ আমাদের শাঁখ বাজানোর প্র্যাকটিস নেই। তো শাঁখ বাজানোর প্র্যাকটিস থাকা খুবই জরুরি, ঠিক আছে? শাঁখ বাজানো প্র্যাকটিস আমাদের নেই, সেই হিসেবে আমি ওকে খুবই কম পানিশমেন্ট দিচ্ছি, 10টা সেকেন্ড ওকে একদমে শাঁখটা বাজিয়ে যেতে হবে, যদি পারে তো ভালো, না পারে তো আরও ভালো। তো চলো বন্ধুরা, দেরি করে লাভ নেই, দেখাই। বন্ধুরা, ওই যে রেডিওয়ে বসে আছে, এই যে হাতে শাঁখ, শাঁখ নিয়ে শাঁখ বাজাবে। তো আমি এবার কি করছি, টাইমারটা তোমাদের সামনে ধরছি, আর ও শাঁখ বাজাবে 10 সেকেন্ড, 1 সেকেন্ড, আবার হাফ সেকেন্ড কি বলছে দেখো। শাঁখ বাজানো সত্যি মেয়েদের কাজ, আমিও করি রোজ দুবেলাই, কিন্তু শাঁখ বাজানোটা আমার কাছে বহুত কঠিন একটা কাজ, কারণ আমি শাঁখ বাজাতে পারি না, প্রচন্ডবার ফু 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 করে, ওই জন্য আমার কাছে এটা খুবই ডিফিকাল্ট একটা মানে পানিশমেন্ট। হ্যাঁ, আমি জানি না 1 সেকেন্ডও ধরে রাখতে পারবো কিনা, তবুও চেষ্টা করছি, পানিশমেন্ট দিয়েছে, হেরেছি, অতএব কাজ তো করতেই হবে, যা পানিশমেন্ট দিয়েছে সেটা করতেই হবে, তো দেখি কদর কি করতে পারি। এই যে বন্ধুরা টাইমার রয়েছে, ঠিক আছে? তো এবার আমি টাইমারটা স্টার্ট করব, স্টার্ট। ও বন্ধুরা, তোমরা দেখলে, ভালো করেছে। চলো এবার আমরা একটু অন্য কথা বলবো তোমাদের সঙ্গে, কি বলবো বলো। কি আর বলবো, হেরে গেছিল, কাজ করে দিয়েছে ঠিকঠাক, যেটা বলেছি পানিশমেন্ট দিয়েছি, পানিশমেন্টটা কমপ্লিট করেছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ বলতে অন্য কারণে, কোথাও যাওয়া হচ্ছে না, যেতে পারছি না, জেনারেলি যেটা আমাদের তো ট্রাভেল ব্লগ, সেই হিসেবে একটা ট্রাভেলিং ভিডিও না ছাড়তে পারলে ভালো লাগছে না। যাই হোক, যতদিন না যাওয়া যায় ততদিন এইভাবেই তোমাদের সঙ্গে একটু এন্টারটেন করতে থাকি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা বড় ব্লগ আসবে বলেছিলাম তোমাদের, সেটা এই মুহূর্তে মেয়ের স্কুলের জন্য যাওয়া হচ্ছে না, মেয়ের স্কুল হয়তো খুলে গেছে, হয়তো মানে খুলবে, হয়তো কালকে মিটিং আছে, কালকে মিটিংয়ের পর আমরা জানতে পারবো যে কবে কবে স্কুল হবে, প্রতিদিন হবে না, হয়তো 2 দিন কি 3 দিন হবে, হ্যাঁ, সপ্তাহে। তো সেই হিসেবে সেটা দেখে নিয়ে তারপরে আমাদের নতুন মানে কোথাও যাওয়ার জন্য প্ল্যান করতে পারি আর কি, তার আগে কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারছি না, সমস্যাটা এখানেই হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আমরা তো একটু ঘুরতে ভালোবাসি, সেই হিসেবে ঘরবন্দি হয়ে গিয়ে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরও এই যে এইটি যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমি তোমাদেরকে বলছি না কিছু, কিন্তু ইচ্ছে আছে আরও দূরে যাওয়ার, মানে এটা যে দূরই, এর থেকে এটা ধরো 7-8 ঘন্টার জার্নি আছে, 7-6-7 ঘন্টার জার্নি, এরপরে যেটা যাবো সেটা হয়তো 8 ঘন্টার জার্নি হতে পারে, কি 9-10 ঘন্টার জার্নি হতে পারে, কি জানি। হ্যাঁ, তো সেইটা ইচ্ছে আছে, এবং দেখা যাক কতটা মানে ওয়েদার সাথ দেয়, কতটা ভগবান সাথ দেয়, কতটা নিজের শরীর সাথ দেয়, কতটা পারিপার্শ্বিক পরিবেশ সাথ দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো,
ঘুরতে যাওয়া অনেকেই ভালোবাসে ঘুরতে যেতে, অনেকে পয়সার জন্য যেতে পারে না, অনেকে কিন্তু আবার ভাগ্যের জন্য যেতে পারে না, অনেকেরই আছে প্রচুর পয়সা কিন্তু ঘুরতে যেতে সেভাবে পারে না, কারণ তার ভাগ্য সাথ দেয় না। কারণ ঘুরতে যাওয়াটাও একটা লাকের ব্যাপার ডিপেন্ড করে, মানে লাক ফেভার করলে তবেই কিন্তু ঘুরতে যাওয়া যায়। আমরা বহুত এই যে যে প্ল্যানটা আমরা ভেবেছি যে যাব বলে জায়গাটা যেটা যাব ভেবেছিলাম, মানে ভেবে আছি আর কি, মাথায় সেট করে রেখেছি, তো সেই প্ল্যানটা আমাদের আজকের নতুন প্ল্যান নয়, এটা আমাদের দীর্ঘ কয়েক বছরের প্ল্যান হয়ে আছে। কয়েক বছর ধরে মানে প্রায় 2 বছর ধরে ভাবছি যে এই জায়গাটায় যাব বলে, তো বাট কোনো না কোনো কারণে এটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তো সেই হিসাবে কোনো না কোনো কারণে বারবার বাধা পড়ে যাচ্ছে, জানি না কি ব্যাপার, মানে কিছু না কিছু একটা প্রবলেমস একটা তৈরি হচ্ছে, বারবার যেতে পারছি না, তো সেই হিসাবে জানি না কবে যেতে পারবো। গেলে তো তোমাদের সঙ্গে করে নিয়েই যাবো টেনে টেনে, যেখানে যাই সেখানে সমাজের সঙ্গে করে নিয়ে যাই। হ্যাঁ, তো সেই হিসেবে যাবোই, যে মানে গেলে তো নিশ্চয়ই তোমাদের নিয়ে যাবো, সব কিছু শেয়ার করবো, সমস্ত কিছু, কোথায় যাচ্ছি, কিরম কি জায়গা, কি কি দেখার জায়গা, কিরম কি খরচা, যাবতীয় তথ্য সব কিছুই শেয়ার করবো। তো সেইগুলো সব দেখতে গেলে আমার সাথে থাকতে হবে, আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমরা আর কি কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও, আর কি কি দেখতে চাও, নতুন কিছু দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাবে, আমাদের যদি পসিবল হয় অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। বা কোনো মজার চ্যালেঞ্জ যদি কিছু মনে হয় যে হ্যাঁ এটা দেখালে ভালো লাগবে তোমাদের, সেরকম কিছু লিখতে পারো, তাহলে সেটাও ট্রাই করে দেখবো, এটা আমরা মাথা থেকে পক্ষে পসিবল হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আমাদের নিজেদের মাথা থেকে বের করে করে ট্রাই করছি আর কি, যে যাতে তোমাদের ভালো লাগে, যাতে এটা জাস্ট মজা আর কি, আর কিছুই নয়, কোনো মানে ইম্পর্টেন্ট কিছু নয় যে হ্যাঁ করতেই হবে, এরকম কিছু ব্যাপার না, জাস্ট মজা, এটা টাইম পাস করছি তোমাদের সাথে, মানে মজা করার চেষ্টা করছি, এন্টারটেন করার চেষ্টা করছি। সো এনিওয়ে, তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার দেখি কালকে কি নতুন ব্লগ আনতে পারি তোমাদের জন্য। ওকে ওকে, বাই 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 বাই, এই যে বাই বাই করছে।